হাই ফ্রেন্ড, স্বাগত ডেভিড মৌসুমিতে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবারের সকাল, এটা তাও বেলা 12টা, কারণ আমি দেখতেই পাচ্ছ চান হয়ে গেছে সকালবেলা। সকাল থেকে যে আমি কি করি আমি বুঝতে পারি না। চা খাই, কোন সকালে উঠি 5টার সময়। আচ্ছা, 5টা থেকে উঠে নর্মাল 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 করে ছাদে যাই, গাছ দেখি, গাছে জল দিই, গাছ খোঁচাই, হ্যাঁ এইসব করে কোনটা এইখান দিই, কই কোন গাছটা ওখানে দিই, এই করি রোজ সকালবেলা। করতে করতেই হয়ে যায় 7টা সাড়ে 7টা। 7:30 বাজলে প্রচণ্ড রোদ হয়ে যায় ছাদে, এখন থাকা যায় না, ছাদ থেকে নেবে আসে। আর বলো না, আমার যা কপাল হয়েছে, ফোন ক্যামেরা সব একসাথে গুছে গেছে। ক্যামেরা তো চার্জার গেছে, ফোনও গেছে, ফোনের সাউন্ড শোনা যাচ্ছে না। আমি এত জোরে চেঁচিয়ে বকে যাচ্ছি তাও শোনা যাচ্ছে না, আমার আর ভালো লাগছে না। লকডাউন বাড়লে যে কি হবে তার ঠিক নেই, বাড়বেই মনে হচ্ছে। তো যাই হোক, যেটা হচ্ছে তারপরে নাবি, তারপরে এমনি আর সব যা কাজ থাকে পাশে কাজ করি, করে চান করি, করে ঠাকুর দিই, তারপর ব্রেকফাস্ট রেডি করি। ব্রেকফাস্ট রেডি করে লালুবাবু বাজার যায়, এইসব করে যা আসে সেগুলো করে তারপর ব্যাস লাঞ্চ বানাতে হয়, বা কখনো কখনো ভিডিও এডিট থাকে সেটা করি। করে যেমন কালকে শনিবার বেঙ্গলি হোম কিচেনে আপলোড আছে, সেগুলো সব সকালে করতে হয়, সেগুলো করে তারপর লাঞ্চ বানাতে হয়। এই করেই দেরি হয়ে যায়, কোথা দিয়ে যে সময় চলে যায় বুঝতে পারি। শীতকালের বেলা হোক আর গরমকালের বেলা হোক একই ব্যাপার, আমাদের আর লকডাউন হলো না। 21 দিন লকডাউন, এখন আপাতত 21 দিন অবধি আমরা লকডাউন জানি। তো 21 দিন যে লকডাউন চলছে, তার মধ্যে একদিনও কি আমরা লকডাউন পেয়েছি? মানুষের প্রধানমন্ত্রী যদি যে পারত মানুষের মুখে লকডাউন, তাহলে কাজ করবে। লকডাউন করতে পারেনি, জীবনে এখন চুপ করে বসে আছি, এখন রসুন ছাড়াচ্ছি। রসুন একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, ছাড়িয়ে এবার যাব রান্না। এখন এখানে আমি ভাজি হচ্ছে ঢেঁড়স ভাজা, উচ্ছে ভাজা, আর তার সাথে করবো আজকে লাউ দিয়ে মুগ ডাল ভাত দিয়ে খাওয়ার জন্য। লাউ দিয়ে মুগ ডাল আমি এই ফার্স্ট টাইম করলাম, বাট খুব সুন্দর খেতে হয়েছে। সুপারিশ করে যাচ্ছে, এটা বানাও ওটা বানাও সেটা বানাও, আর নিজে কিন্তু করছে না, হেল্প করছে না, চুপ করে ঘরে বসে আছে। হেল্প না করলে আমি আর কিচ্ছু করে খাওয়াবো না, বলে দিয়েছি। ভালোও লাগছে না করতে এখন, আর যা গরম পড়েছে মানে কি বলবো, খুব গরম পড়ে গেছে। এখন চলছে বোঁদে বানানো, বোঁদে ছেলের কাছে শিখবো আজকে কেক বানানো। কেক আসলে আমি মাইক্রোওভেনে কী করে কেক বানাতে হয় সেটা বলেছিল, ভুলে গেছি, তো সেটাই আজকে শিখব।
কত কম সময়ে দেখো কেকটা ফুলে উঠলো, জাস্ট আমি ভাবতেই পাচ্ছি না। আমি এখন জাস্ট একবার দেখে নিচ্ছি যে কেকটা হয়ে গেছে কিনা। কেকটা কিন্তু হয়ে গেছে এবং খুবই কম সময়, মানে 7 থেকে 8 মিনিটের মধ্যেই হয়ে গেছে। এবার আমি একটুখানি জাস্ট রেখে দিচ্ছি মাইক্রোওভেন বন্ধ করে, তারপর বার করলাম। বার করার সময় দেখলাম খুব সুন্দর হলো। এবার এটা ঠান্ডা করে আমি ডিমোল্ড করব, যখন তোমাদের সাথে শেয়ার করব। আর এটা অরেঞ্জ ফ্লেভারের করেছি, আর যদি কেউ শিখতে চাও অবশ্যই আমায় জানিও, আমি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমাদের লাঞ্চ, কেকটা ঠান্ডা করে আমরা লাঞ্চ করছি। এটা মুগ ডাল বললামই তো, লাউ দিয়ে, আর তার সাথে উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, আর আগের দিনের লাউ শাক ঘণ্ট ছিল সেটা। লাউ শাক ঘণ্টটা অবশ্যই বেঙ্গলি হোম কিচেনে আপলোড করা আছে। আর কেকটাও কিন্তু রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আমি বার করে নিলাম, ডিমোল্ড করে নিলাম। নিয়ে এবার এটা সন্ধেবেলা কাটা হবে, আগে কানাইকে দেবো, তারপর আমরা খাবো চায়ের সাথে। কি সফট হয়েছে দেখে বুঝতেই পারছো। মনে হচ্ছে লকডাউন উঠবে না এখন, আমরা খবর দেখছি। তো যাই হোক, আমরা এখন চা নিয়ে বসেছি। আর এই যে ফার্স্ট টাইম মাইক্রোওভেনে কেক বানিয়েছি, আমার খুব খুব ভালো লেগেছে। আর শুভম যে মনে রেখেছিল এটাই, এটা আমি জানতাম না, তো আমার তাহলে আগেই বানানো হতো। ভয়ে বানাইনি, পুড়িয়ে পুড়িয়ে ফেলবো, একবার হিমোটরে বানাতে গিয়ে পুড়িয়েই ফেলেছিলাম, সেই ভয়ে আর এখন বানাচ্ছি না, বানাতাম না। তো যা গিয়ে শুভম জানে, যখন যখন তখন তো আর আমার চিন্তাই নেই, আমি যখন খুশি বানাতে পারি, খুব কম সময় হয়ে যায়। আর মিতা তো বলেই ছিল তুমি একদিন বানিয়ে দেখো, তো যাকে ভালোই হয়েছে। আর কানাইকে দিয়েছি, সবার খুব ভালো লেগেছে। এগলেস এটা হচ্ছে এ অরেঞ্জ ফ্লেভার, অরেঞ্জ এর গন্ধ হচ্ছে। এটা লালুবাবুর থেকে শেখা, কারণ আমাকে বললো তুমি কেক বানাও, বোঁদে বানাও, হ্যাঁ আমি তোমায় হেল্প করবো, বাড়ি আছে এখন। এই যে এক্ষুনি পালালো লুক টুক করে দেখে, এই যে এখন বোঁদে হচ্ছে, কেক হলো। দেখলে তোমরা মাইক্রোওভেনে অনেকবার বলেছো কেক বানাতে, আর তো আজকে ভরসা করে সোহমের সাথে, সোহম আমায় শিখিয়েছে, সেই এতে আমি বানালাম, খুব ভালো হয়েছে। আর এই এখন হচ্ছে বোঁদে বানানো ঝরঝরে। ক্রিস্পি বোঁদে, ক্রিস্পি ক্রিস্পি। তো এখানে কি আমি কি করে আমি দেখি, বোঁদে ভাজি দেখি, গ্যাস বন্ধ, দাঁড়াও। দাঁড়াও 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 দাঁড়াও, এটা ঘুরতে হবে। ওইটা দিয়ে ভালো করে শিক্ষিকা দিন, এই পাগলামো করো না তো, ধরো
তো আমাদের বোঁদে ভাজা কমপ্লিট। এই যে লালও চাই আবার হলুদও চাই। এই দেখো আমাদের বোঁদে খাওয়ার পর ঠিক এইটুকু পড়ে আছে, আর আসলে লাল রংটা এতটাই হয়ে গেছে যে পুরো বোঁদেটা লাল হয়ে গেছে, তো এই আর কি। আর এইটা কানাইকে দেওয়া হয়েছিল, আর এই যে আমাদের বোঁদে লালুবাবু করেছে। তো এইসব করে আজকের ব্লগটা শেষই হয়ে গেল, সারাদিনটা শেষ হয়ে গেল, ব্লগটা এখানেই শেষ করে দিই। আর কি বলবো, চলো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার হ্যাঁ সবাই ঘরে থাকো, নতুন ব্লগ আবার কালকে দেখি করি কিনা। তো চলো নীল ষষ্ঠী রবিবার সবাই করো।